ভাই, গেমের শুরুটা এরকম কে করে ভাই? মানে শুরুতেই এরকম শক্ত একটা জায়গা দিয়েছে, তিনটে কড়াতে রয়েছে, তিনটে কড়াতে মিডিল দিয়ে আমাদের পার করতে আসতে, মানে কি বলবো, এই লেভেলটা শুরুতে, এটা যা স্টার্ট হয়েছে লেভেলটা, সেইখানে প্রথমে একদম এরকম চাপ দিয়ে দিয়েছে, মানে কিভাবে কমপ্লিট করবো, মানে শুরুতে এরকম ভয় দেখিয়ে দিলে পরে আর কি করা যাবে ভাই? চলো, দুবার ট্রাই করলাম কিন্তু সেম অবস্থা, এবার তিনবার আমি ট্রাই করছি, মানে এখনো পুরো রাস্তা পড়েই আছে, এখনো পুরো রাস্তা পড়ে, তার মধ্যে শুরুতে এরকম ফাইনালি পার করে গেছে একটা। চলো এবার একটুখানি ধীরে সুস্থে একদম সাইড দিকে উঁচুতে, সাইডে যেতে হতো কিন্তু উপরেও যেতে হতো, কিন্তু উপরে যেতে পারলাম না কেন বুঝতে পারছি না, সুইচটা আমি ধরেছিলাম। তো ঠিক আছে, আরও একবার ট্রাই করবো আমি, আস্তে 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 একদম ব্যালেন্স করে, একদম আমি মোটামুটি এইটুকু পার করা শিখে গেছি, এখানটা পার হয়ে যাবে একদম সুন্দর পার হয়ে গেছি। চলো এবার আমাদের ডান দিকে একদম এখানটা তো একটু ব্যালেন্স করতে হবে, একদম ডান দিকে আছে একটু এদিকে দেখলে জলে, আস্তে 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 একদম সুন্দরভাবে আমরা উঠে গেছি। এবার আমাদের উপরে উঠতে হবে, উপরে কী আছে, আচ্ছা বাঁ দিকেই কা ধরা রাস্তাটায় আমাদের ল্যান্ড করতে হবে, আরামসে, কোনো তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থে গিয়ে আরামসে আমরা ল্যান্ড করে যাব। ভাই রানিং র্যাম্পটাই মনে হচ্ছে লাভ মারতে হবে ওখানে গিয়ে, এটা একটু চাপের বিষয় আছে দেখা যাক। ভাই অদ্দূর যাওয়ার আগেই স্লিপ কেটে গেল, মানে কি আর বলবো। তো কি হালচাল, কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে, আজ আমরা আবারও খেলতে চলেছি এক্সট্রিম ব্যালেন্স 45 নম্বর লেভেল। চলো আমরা সেই আবার সেই জায়গায় পৌঁছে গেছি, মানে এখানটা একটু রিক্স আছে, একটু দেখে শুনে পার করতে হবে, একদম সুন্দরভাবে আমরা পার করে গেছি, এবার ডান দিকটাই পার করে দেবে, আরামসে চলে যাবো একদম, মানে আমি ভাবিনি এটা একবারে আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাট হয়ে গেছে। চলো এবার আমরা ওপর দিকে যেতে হবে, চলে আসো একদম সুন্দরভাবে উপরে যাবো। এইখানটা আগেরবার ব্যালেন্সটা ঠিকঠাক হয়নি, এবার একটু ধীরে ধীরে যেতে হবে, মানে রিক্স হয়ে যাবে তার দিকে, আগেরবার একটু তাড়াতাড়ি যেতে গেছিলাম, এমন স্লিপ কাটলো সোজা নিচে চলে গেছি। চলো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়োর দরকার নেই, হাতে আমাদের অনেক টাইম আছে, আমরা ধীরে ধীরে যাবো একদম। চলো আর ধীরে ধীরে অনেকটা চলে এসেছি, এবার আমাদের নিচে ল্যান্ড করতে হবে, মানে যে জ্বলন্ত যে র্যাম্পটা আসছে ওই আসছে এটাতে ল্যাম্প করবো আরামসে, রানিংসে আরামসে। ভাই এটা কিন্তু 2 নম্বরই হয়েছে ভাই, মানে আমি ল্যান্ড করে গেলাম তারপরেও নাকি আমি পড়ে গেলাম ভাই, সিরিয়াসলি। চলো আবার আমাদের ওই রকম বেঁকে বেঁকে আবার যেতে হবে, মানে সে প্রথমে দিয়ে দিল, কোনো ব্যাপার নেই, আমরা আবার যাবো। চলো ঠিক আছে, আমরা এখানে অবধি তো চলে এসেছি, এখানে র্যাম্পটা যেতে হবে, আর 4খানা হেলথ আছে আমাদের, তার মধ্যে আমাদের লেভেলটা কমপ্লিট করতে হবে। চলো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই একদম স্মুথলি। চলো আমরা চলে এসেছি এত অবধি, এইবার আমাদের র্যাম্পটায় লাভ মারতে হবে, আসো একদম সুন্দরভাবে, দারুণ। আমি বুঝতে পারলাম না আগের বার ঠিকঠাকই পড়েছিল, বাট পড়ে একদম স্লিপ কেটে ওপাশে চলে গেলো, মানে বলটায় মানে স্প্রিং দেওয়া আছে, জাম খেয়ে চলে গেলো। ঠিক আছে, এখানটা একটু প্রবলেমের জায়গা আছে, এখানটা না কার্ভটা আছে, কার্ভটা আমরা চলে যাবো পার করে, কিন্তু এই গাছের গুড়িটাকে পার করা একটু চাপের বিষয়, মানে এখান থেকে ওটাই লাভ মারতে হবে, তার মধ্যে ওই সাইডে যেতে হবে, একদম মাপ যোগ করে, কোনো তাড়াহুড়ো নেই, একদম মাপ করে, একদম হোয়াট এ ল্যান্ডিং। এই ল্যান্ডিংটার জন্য একটা তোমরা লাইক করে দাও অবশ্যই, মানে এত সুন্দর স্মুথ ল্যান্ডিং কোথাও হয় না। চলো ঠিক আছে, আমরা এত অব্দি চলে এসেছি, এবার আমাদের উপরে উঠতে হবে, কী হলো, বলটা আটকে গেল কেন, উপরে উঠছে না কেন, কী বলটা উপরে উঠছে না কেন, আচ্ছা মনে হচ্ছে পেছন থেকে তুলতে হবে, একদম জোর রানিংসে, ও ভাই সাহ, মানে ফিজিক্স কাজ করে, অবশ্যই কাজ করে। চলো ঠিক আছে, একটা বাইকল থেকে আমরা উঠে গেছি, এইখানে বাইকলটা খুব ভালো জিনিস, আমার সবচেয়ে ফেভারিট জিনিস বাইকল। চলো এইখানে ল্যান্ড করতে হবে কিন্তু একটু চাপের, কেন একদম নীচে নামছে না আসতে, আমি বললাম না এখানটা একটু চাপের, কেন গাছের গুটি একদম নিচে নামছে না, একটু উপর তো উপর রয়েছে, একদম টাইম বুঝে ল্যান্ড না করতে পারলেই হয়ে গেল, তারা একদম উপর থেকে নিচে নামার ঠিক ফিনিশিং টাইমে আমরা ল্যান্ড করবো একদম। চলো হয়ে গেছে, এইখান থেকে ওটাই লাভ মারতে হবে, এটা একটু রিক্স আছে, আস্তে আস্তে আস্তে, ও বলবো ভাই পুলিশে পড়ছে ভাই, খতরনাক। চলো এটা আরামসে পার করে যাবো, লেভেল কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আবার দেখা হয়।